ট্র্যাক্সের মধ্যে প্রথমে জানবো হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল আচ্ছা স্টার্নাল অ্যাঙ্গেলটা আছে বিটুইন দ্য ফিফ ফোর্থ অ্যান্ড ফিফথ থোরাসিক ভার্টিব্রা ফোর্থ এবং ফিফথ থোরাসিক ভার্টিব্রার মধ্যে আছে এটা আমরা জানব আচ্ছা এখানে যেটা আমি পারবো না সেটা হচ্ছে অ্যাজ এই গাস ভেইন আর্চেস ওভার দ্য রুট অফ দ্য রাইট লাং এন্ড ওপেন ইন্টু দ্য সুপিরিয়র ভেনাকেবা আচ্ছা তার মানে অ্যাজ এই গাস ভেইন আর্চ করে কোথায় আমাদের এই স্টার্নাল অ্যাঙ্গেলের সাথে আচ্ছা থোরাসিক ডাট স্টার্নাল অ্যাঙ্গেলের মধ্যে এসে রাইট থেকে লেফট সাইডে শিফট করে শরীরের ডান পাশ থেকে বাম সাইডে শিফট করে এবং এটা হচ্ছে জাংশনস অব দ্য লেফট সাবক্লেভিয়ান ভেন এবং ইন্টারনাল জুগুলার ভেনের মধ্যে হচ্ছে ওপেন করে তাহলে থোরাসিক ড্রাক নিচে থেকে আসেন রাইট থেকে লেফটে শিফট করতেছে কোথায় এক্সটার্নাল অ্যাঙ্গেলের মধ্যে এবং ড্রেন করতেছে হচ্ছে লেফট সাবক্লেভিয়ান ওয়েন এবং ইন্টারনাল জুগুলার ভেনের মধ্যে কানেকশন আছে সেখানে ওপেন করে এবং লেফট সাথে একটা সম্পর্ক রিপস এর মধ্যে আমরা আসবো টুয়েলভ থাকে আচ্ছা এক থেকে সাত পর্যন্ত হচ্ছে ট্রু রিপস দেন হচ্ছে গিয়ে আমাদের আট থেকে বারো পর্যন্ত ফলস রিপস তার মধ্যে হচ্ছে গিয়ে আমরা বলবো আট থেকে এগারো বারো হচ্ছে ফ্লোটিং রিপস এতটুকু আমরা জানবো আচ্ছা এখন আমরা একটু জানবো ফার্স্ট ট্রিপ সম্পর্কে ফার্স্ট ট্রিপের একটা নেক আছে আর একটা হচ্ছে শ্যাফট আছে তো সবখানে হচ্ছে ভি এ এন জয় জয় আচ্ছা ফার্স্ট ট্রিপের মধ্যে একটা টিউবারকল আছে যেটাকে আমরা বলি স্ক্যালেনি টিউবারকল স্ক্যালেন টিউবারকল তো সেটা সামনে আছে হচ্ছে ভে এন পিছে আছে হচ্ছে আর্টারি তো মনে রাখবো ভিএএন সাবক্লেভিয়ান সাবক্লেভিয়ান আর্ট্রি এবং নার্থ থেকে হচ্ছে ল্যাটারাল ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্স ল্যাটারাল ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল তাহলে সাবক্লেভিয়ান সাবক্লেভিয়ান আর্ট্রি এবং ল্যাটারাল ব্রাঞ্চ অফ ট্রাকিয়াল প্লেক্সাস আচ্ছা এবং নেকের রিলেশন হচ্ছে কি আমরা বলবো আচ্ছা এটাও হচ্ছে মিডিয়াল থেকে আমরা হচ্ছে ল্যাটারাল দিকে যাব মিডিয়াল থেকে ল্যাটারালে যাব এখানেও হচ্ছে আমাদের ভি এর কিন্তু জয় জয়কার তার আগে একটা নার্ভ দিয়ে নিলাম যেটা হচ্ছে আমাদের উপর থেকে নিচে যাবে সিমপ্যাথেটিক চেইন দেন পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন ইন্টারকোস্টাল আর্টারি এটা হবে সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি এবং ফার্স্ট থোরাসিক নার্ভ তাহলে নেকের রিলেশন ফ্রম মিডিয়াল টু ল্যাটারাল ফার্স্ট রিবের মধ্যে সিম্প্যাথেটিক চেইন আসলো দেন হচ্ছে ভ্যান পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি ফার্স্ট থোরাসিক নার্ভ ফার্স্ট থোরাসিক নার্ভ ওকে এটার সাথে আমরা একটু সাবক্লে আর্টারি সম্পর্কে জানি সাবক্লেভিয়ান তিনটা অংশ আছে আচ্ছা তার আগে আমরা জানবো এখানে একটা মাসল আছে যেটার নাম হচ্ছে স্কেলিনাস অ্যান্টেরিয়র মাসল তার সামনের অংশটুকু হচ্ছে ফার্স্ট পার্ট স্কেলিনাস অ্যান্টেরিয়র মাসলের পেছো হচ্ছে সেকেন্ড পার্ট এবং স্ক্যালিনাস অ্যান্টেরিয়র থেকে হচ্ছে আমাদের রিপস পর্যন্ত হচ্ছে থার্ড পার্ট আচ্ছা তো আমরা মনে রাখবো দিয়ে দিয়ে সিডি সিডি পেলাম পেলাম আচ্ছা থাকবো ভিআইটি তার মানে হচ্ছে ভার্টিব্রাল আর্টারি ভি থেকে ভার্টিব্রাল আর্টারি আই থেকে ইন্টারনাল থোরাসিক আর্ট ইন্টারনাল থোরাসিক আর্টারি এবং হচ্ছে থাইরো সার্ভাইকাল ট্রাঙ্ক থাইরো সার্ভাইকাল ট্রাঙ্ক দেন সেকেন্ড পার্টের মধ্যে আমরা বলবো সি থেকে হচ্ছে কোস্টো সারভাইকাল ট্রাঙ্ক কোস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক এবং ডি থেকে হচ্ছে ডর্সাল স্ক্যাপুলার আর্টারি আর্টারি তাহলে সাবক্লেভেন ব্রাঞ্চ হচ্ছে গিয়ে আমরা বলবো সিটি ভার্টিব্রাল আর্টারি ইন্টারনাল থোরাসিক আর্টারি থাইরো সার্ভাইকাল ট্রাঙ্ক দেন হচ্ছে আমাদের কোস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক এবং ডরসাল স্ক্যাপুলার আর্টারি ডরসাল স্ক্যাপুলার আর্টারি আচ্ছা আমরা আসবো হচ্ছে সার্ভাইকাল রিপ সম্পর্কে সার্ভাইকাল রিপ আর কিছুই না আমাদের হচ্ছে ফার্স্ট রিপ যেটা আছে সেটার উপরে যদি আরেকটা রিপ হয় তখন সেটাকে আমরা সার্ভাইকাল রিপ প্রতি দুশো জন মানুষের মধ্যে একজনের মধ্যে আমরা পাব আচ্ছা এটা এতটুকু আমরা জানি তো এইটা আলটিমেটলি হচ্ছে গিয়ে আমাদের যেটা করবে সেটা হচ্ছে চাপ টাপ আর কি তো সেখান থেকে হচ্ছে থোরাসিক আউটলেট সিনড্রোম হতে পারে বা থোরাসিক ইনলেট সিনড্রোম থোরাসিক ইনলেট সিনড্রোম বা থোরাসিক কার্টনির সিনড্রোম হতে পারে চাপ খেয়ে আচ্ছা টিপিক্যাল থোরাসিক ভার্টিপ্রার ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আমরা জানি যে বডি হচ্ছে গিয়ে আমাদের হার্টশেপ টু কোস্টাল এটা হচ্ছে ডিফেসমেন্টস আর প্রেজেন্ট অন ইচ সাইড অফ দ্য বডি অফ দ্য ভার্টিব্রা এগুলো তো দরকার লাগবে না